আজকে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি রাখিনি। আমাদের পরিচয় আমরা ভারতীয় এবং আমরা হিন্দু থাকে, তুমি তো আগে থেকে করবে না, দেখো না কিছু বিশ্বাস করি। আর আমাদের ভগবান পুরুষোত্তম মহারাজ হচ্ছেন প্রভু রামচন্দ্র। স্বাভাবিকভাবে রামচন্দ্রজির আজকে সব জায়গায় গোটা পৃথিবী জুড়েই বলবো, যেখানে যেখানে হিন্দুরা আছে সেখানে হচ্ছে। এখানে রানীগঞ্জে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী তারা এখানে প্রোগ্রাম করে, প্রতি বছরই হয়। যেহেতু কয়েকদিন আমি আসানসোলে আছি, এখানকার ডিএসপি যারা আছে মনীষজি সহ সব ভাইরা, প্রত্যেকের সঙ্গে আমার একটা রিলেশন অনেকদিন ধরেই আছে। আমি এরা আমাকে বলেছিল যে রামনবমীর দিন আপনি যদি আসানসোলে লেখা বা পশ্চিম বর্ধমানে থাকেন আসবেন, এই জন্য আজকে এসেছি। এবং এটা পুণ্যের কাজ, আমি অন্য দলে থেকেও পালন করেছি। আমি ছোটবেলাতে শাখা করেছি, আমি ভিএইচপির যখন শিলা পূজন হয় সেই রামরথকে আমি ভলেন্টিয়ার হিসেবে ট্রেনে নিয়ে গেছি। বাচ্চা বাচ্চা এ তো পাইলে ঝাঁকি মিথুরা বাকি এটা ছোটবেলা থেকেই হিন্দু হিসেবে আজকের দিনটা গর্বে। অন্য জায়গায় পার্টিসিপেট করার সুযোগ নেই, এখানে ছিলাম, তাই রানীগঞ্জে যুক্ত হলাম। রানীগঞ্জের প্রোগ্রাম আমার মনে হয় ঈশ্বরপুরের পরে, নর্থ বেঙ্গলের ঈশ্বরপুর, ঈশ্বরপুরের পরে বা ঈশ্বরপুরের মতোই বলা যেতে পারে। কমপ্লিট না হওয়া পর্যন্ত বলবো না, কিন্তু আমি এর লাস্ট ইয়ারের যা ছবি ভিডিও দেখেছি, এটা হিউজ একটা ব্যাপার। এখানে এটা ব্যাপক উন্মাদনা, এটা দরকার আছে। গেরুয়া আমাদের সান আর ভগবান রামচন্দ্র মহারাজ আমাদের আসল মান। কিন্তু এটা ঠিক, এটা ঠিক, 492 বছর পরে আমাদের রামলালা কোথায় ছিল? ত্রিপলের তলায়। আর রামলালাকে আজকে কোন জায়গায় পৌঁছে, এটা আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, নরেন্দ্র মোদীর জন্য সবাই জানে। কোভিডের জন্য রামনবমী হতে সেভাবে হয়নি। এখানে লাস্ট যে ছবিটা আমি ভিডিও দেখেছি সেটা হচ্ছে 19 সালে, তারপর থেকে 19ও হয়নি, 18 সাল থেকে 20 সাল থেকে বন্ধ হয়েছে, 19 লাস্ট হয়েছে। তা আমাদের এবারে সেই কারণে এবারে উন্মাদনাটা আরো বেশি, এবং সকাল থেকেই ভোর 5:30 থেকে রামনবমীর মিছিল হয়েছে। হাওড়াতে 5:30 সময় মিছিল হয়েছে, রামনবমীতে সূর্য প্রণাম হয়। আমরা হিন্দুরা সূর্য প্রণাম করি, সূর্য প্রণাম 5:30 সময় হয়েছে। আমার ডাক ছিল হাওড়াতে, আমি এখানে ছিলাম বলে যেতে পারি। শুনো, একটা জনসংযোগ তো হচ্ছে, মানুষের সঙ্গে যোগাযোগ, একটা জনসংযোগ তো হচ্ছে, এই জনসংযোগ মানুষের সংযোগ বলবো না, হিন্দু সংযোগ। রামনবমী পালন করছে হিন্দুরা, আর হিন্দু হিন্দু ভাই ভাই, বিশ্ব হিন্দু এক হও, হিন্দুদের সঙ্গে সংযোগ হবে। জনসংযোগ কেন হবে, যে আমার ধর্ম মানে না তার সঙ্গে আজকে আমরা রামনবমীর মিছিলের সঙ্গে সম্পর্ক, একদিন পরেই তো